আসসালামু আলাইকুম। আপনাদেরকে একটা জিনিস বলবার জন্য আজকে নতুন ভিডিওটা করা, সেটা হচ্ছে আমি খুব দুঃখের সাথে জানাচ্ছি যে আমার যত আমি ইমেল এখন অনেক ইমেল জমে গিয়েছে, সো আমার সেগুলো আমি আমার ফ্রেন্ড সার্কেল সবাই মিলে অনেকে মিলে পড়েও শেষ করতে পারছি না, বিকজ আমার ভেরিফিকেশনের জন্য বারবার তাদের কাছে জিজ্ঞাসাও করতে হচ্ছে যে কোথায় থাকেন, কী করেন বা আসলে কী লাগবে। তো সেখান থেকে এখন এত ইমেল জমে গিয়েছে আর আমার ফান্ড খুব একটা নাই, সেটা হচ্ছে সবচেয়ে বড় কথা। সো সেখান থেকে আমার মনে হয় না যে ইমেলগুলো এখনও আছে, সেই ইমেলগুলো থেকেও আমি আমার ফান্ড যেটা আছে সেখান থেকে কোলাতে পারবো। সো প্লিজ আমাকে এখন আর আপনারা ইমেল করবেন না, আমার না পেয়ে আঁকতেই আমার এই কথাটা বলতে হচ্ছে। আমি যদি পরবর্তীতে আমার ফান্ড আরও ম্যানেজ করতে পারি আমি আপনাদেরকে জানাব, বাট এই মুহূর্তে আমার যে ইমেলগুলো আছে আমি তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো, বাট ইয়াস সবার সাথে অবশ্যই না, শুধুমাত্র যাদেরকে আমার রিয়েল মনে হবে। এখন আপনারা যদি আমাকে ইমেল করেন আবার যে আপনি তো বলেন এই ভিডিওতে এসে ইমেলের রিপ্লাই দেন না কেন, আমি যদি ইমেলের রিপ্লাই না দিয়ে থাকি ভাববেন আমি ফেক মনে করছি, এবং আমার যতটুকু বুদ্ধিতে যেটুকু আসে আমার এর থেকে বেশি কিছু আমি করতে পারছি না। সো প্লিজ আপনারা যারা নিরুপায় হয়ে আছেন, আমি জানি অনেকে এর মধ্যে ম্যাক্সিমাম মানুষের অনেক প্রবলেমের মধ্যে আছেন, তো তারা সরকারের সাথে যোগাযোগ করুন বা বিভিন্ন সংস্থান রয়েছে তাদের সাথে সংস্থা রয়েছে তাদের সাথে যোগাযোগ করুন, যারা এনজিও যারা এখন মানুষকে হেল্প করছে। একটা কথা প্লিজ মনে রাখবেন যে আমি যেটা বলছিলাম যে আমি মিডল ক্লাস ফ্যামিলির জন্য করতে চাই, মিডল ক্লাস ফ্যামিলি প্রত্যেকে আমাকে বলেছে নিজের আইডেন্টিটি যেন শোনা করি এবং মান সম্মানের জন্য তারা কোথা থেকে নিতে পারছেন না। মান সম্মান তো অবশ্যই অনেক বড় জিনিস, কিন্তু এখনও 10-12 দিন বাকি আছে লকডাউনের, তো তারপরেও কী পরিস্থিতি দাঁড়াবে সেটাও আমরা ঠিক করে জানি না। সো মান সম্মান বড়, বাট মান সম্মানের থেকে পেটের খিদা মেটানো আরও বেশি বড় জিনিস আছে, যেটা আমি বিশ্বাস করি। অ্যাটলিস্ট যদি চোখের সামনে যদি নিজের ছেলেরা মা বাবার যদি খাদ্যের প্রয়োজন হয় সেটা আরও অনেক বড় জিনিস। সবাই ভালো থাকবেন, এবং মানব সভ্যতার ইতিহাসে মানুষ কখনো হেরে যায়নি কোনো কিছুতে, এই করোনা থেকে আমরা মোকাবেলা করতে পারবো। সো ফাইট করে যেতেই হবে। আর যেটা বললাম যে বিভিন্ন সরকারি সংস্থা বা এনজিওকে আপনারা খুব বেশি সমস্যা করলে আপনারা কল দিতে পারেন, অ্যান্ড আপাতত আমার কাছে আর ইমেল করবেন না, অনেক ইমেল জমে আছে, ইমেল করলে আমি আর রিপ্লাইও দিতে পারবো না। সো আমি যে যেটুকু ইমেল আছে তাদেরকে আমি রিপ্লাই দিয়ে যতটুকু পারি সহায়তা করার চেষ্টা করব, আর এগেন আমার যদি ফান্ড পরে আসে আমি আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং বাসায় থাকবেন। আল্লাহ হাফেজ।